রীতিমতো অ্যান্ড্রয়েড 11-এর পর আমরা অ্যান্ড্রয়েড 12 কিন্তু দেখতে পেয়ে গেলাম, এবং আজকের এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড 12-কে নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে প্রথমেই আপনার সাথে একটা ফ্যাক্ট শেয়ার করি। আপনি যদি অ্যান্ড্রয়েডের দুনিয়া দেখেন, তাহলে অ্যান্ড্রয়েডের 5-এর পর থেকে অ্যান্ড্রয়েড OS-এর মধ্যে কিন্তু সেরকম মেজর কিছু পরিবর্তন দেখা যায়নি। কিন্তু এই অ্যান্ড্রয়েড 12-এর যে পরিবর্তন এসেছে, পুরো অ্যান্ড্রয়েড দুনিয়াটাই কিন্তু পাল্টে দিয়েছে, এবং আপনার অ্যান্ড্রয়েডের যে ইউজার এক্সপিরিয়েন্সটা, এবার পুরোপুরি কিন্তু অ্যান্ড্রয়েড আপনাকে পরিবর্তন করে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা অ্যান্ড্রয়েড 12-কে নিয়ে আলোচনা করতে চলেছি। তো অবভিয়াসলি আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড 12-এর খুঁটিনাটি এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড 12 কতটা বেশি পরিবর্তন হয়েছে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও ইন্টারেস্টিং লাগলে অবভিয়াসলি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পর বেল আইকন যেটা আছে ওখানে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না। তো উইদাউট টাইম ওয়েস্ট, লেটস গেট স্টার্ট। সাধারণত আমরা অ্যান্ড্রয়েডের OS-এর দিকে যদি আমরা দেখতাম, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েডের OS এবং iOS-এর মধ্যে একটা সবথেকে বড় ডিফারেন্স আমরা যেটা দেখতে পেতাম, সেটা হচ্ছে iOS-এর সিকিউরিটি কিন্তু অনেক বেশি, এবং অ্যান্ড্রয়েডের সিকিউরিটি কিন্তু iOS-কে কিন্তু কম্পিট করার মতো কিন্তু ছিল না। এবার অ্যান্ড্রয়েড মূলত তাদের যে আপডেটটা নিয়ে এসেছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 12-এর যে আপডেটটা আছে, এখানে কিন্তু আমরা মূলত দুটো জিনিসের উপরে অ্যান্ড্রয়েড এখানে ফোকাস করেছে। একটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি, অর্থাৎ সিকিউরিটির উপরে, আর একটা হচ্ছে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স এবং পুরো যে থিমটা আছে অ্যান্ড্রয়েডে, সেই থিমটাকে কিন্তু তারা বিরাট পরিবর্তন করেছে, এবং ছোটোখাটো অনেক আপডেট কিন্তু এর মধ্যে নিয়ে এসেছে। তো আপনি যদি প্রথমেই অ্যান্ড্রয়েড 12-এর নোটিফিকেশন বারের দিকে দেখেন, সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন, অর্থাৎ লক স্ক্রিনের নোটিফিকেশন বারের দিকে দেখেন, সেখানে কিন্তু দেখতে পারবেন অ্যান্ড্রয়েডের দুনিয়ার নোটিফিকেশন প্যানেল, অর্থাৎ লক স্ক্রিনের নোটিফিকেশন প্যানেল কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপনি যে টাইম লেভেলটা দেখতে পারবেন সেটা সম্পূর্ণ বড় দেখতে পারবেন, এবং যে সমস্ত ওয়েদার, তারপরে টাইম, আপনি কোন লোকেশনে আছেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন, এবং পুরো যে পেজটা আছে লক স্ক্রিনের সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপরে যদি আমরা লক স্ক্রিনের আর একটা মেজর পরিবর্তন দেখি, সেটা হচ্ছে লক স্ক্রিনের যে বড় টাইম লাইট আছে, যে আপনার টাইমটা দেখতে পেতেন, সেটা কিন্তু এখনও পর্যন্ত এর আগের যে ভার্সনগুলো ছিল সেখানে কিন্তু আমরা ছোটোভাবে লেখাগুলো দেখতে পারতাম, কিন্তু এই ওয়েসে কিন্তু আপনারা যে টাইম লেয়ারটা আছে এটা খুব বড়ভাবে দেখতে পাচ্ছেন। এবং অ্যান্ড্রয়েডে পিন দিয়ে স্মার্টফোন খুলতে গেলে আমরা যে ইন্টারফেসটা দেখতে পারতাম, অর্থাৎ পিন দিয়ে যখন আমরা স্মার্টফোন খুলতাম সেই যে ইন্টারফেসটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ অন্য রকমের ছিল, কিন্তু এই আপডেটের পর সেটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখছেন যে এইরকমভাবে অ্যান্ড্রয়েড পুরো ছোটোখাটো বিষয়ের উপরে নজর দিয়ে পুরো একটা কম্প্যাক্ট জিনিস কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছে, এবং এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য কিন্তু আপনার অ্যান্ড্রয়েড 12 আপডেটটা মনে হবে যে আপনার স্মার্টফোনে অবশ্যই প্রয়োজন। তো অবভিয়াসলি নোটিফিকেশন দিকে দেখেন, সেখানে আপনারা দেখতে পারবেন যে নোটিফিকেশন বার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নোটিফিকেশন বার আপনারা যখন দেখবেন পুরো অবাক হয়ে যাবেন। আগের যে নোটিফিকেশন বার ছিল এবং এখনের যে নোটিফিকেশন বার আছে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেসের লেভেল থেকে শুরু করে যে ফ্ল্যাশ লাইট, ডেটা বার, সমস্ত কিছুই কিন্তু ছোট ছোট অ্যানিমেশনের দ্বারা কিন্তু পরিবর্তন করা হয়েছে, এবং স্কোয়ার সাইডের সমস্ত কিছু দেখতে কিন্তু আপনারা পাবেন। এখানে আপনাদের মাথায় কি একটু মনে হচ্ছে না যে অ্যান্ড্রয়েড iOS-এর থেকে কিছুটা কপি করেছে? আমরা যেমনটা iOS-এ দেখতে পারতাম ঠিক ওই বিষয়টাকে অ্যান্ড্রয়েড ছোট ছোটভাবে একটু একটু করে কপি করেছে, আপনার মাথায় কি এরকম চিন্তা আপনারটা আসছে না? আমার তো মনে হচ্ছে iOS থেকে কিন্তু একটু একটু করে কপি করেছে, পুরোপুরি কপি করেনি, জাস্ট ওই বলে না চালাকিভাবে টুকলি করা, ঠিক এই বিষয়টাই কিন্তু এখানে অ্যান্ড্রয়েড করেছে। এছাড়াও মেনু বারে আপনারা বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পারবেন, মেনুর যে আইকনগুলো ছিল, অ্যাপ্লিকেশনের আইকন, কাট আউট, সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন করা হয়েছে। এবং অ্যান্ড্রয়েড 12-এর মধ্যে বিভিন্ন ধরনের সেটিংস এসেছে। এতদিন পর্যন্ত আমরা গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য একটা ডেডিকেটেড বাটন স্মার্টফোনে দেখতে পেতাম, কিন্তু আপনার স্মার্টফোনে যদি অ্যান্ড্রয়েড 12-এর জন্য ডেডিকেটেড বাটন না থাকে, তাহলে কিন্তু আপনি পাওয়ার বাটনকে লং প্রেস করে রেখে অ্যাসিস্ট্যান্টকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এটা কিন্তু অ্যান্ড্রয়েড 12-এর একটা নতুন বিশেষত্ব। আবার এছাড়াও এই স্মার্টফোনে যে ডবল ট্যাপ ফিচার্স, অর্থাৎ ডবল ট্যাপের যত সমস্ত ফিচার্স আছে, ডবল ট্যাপ করলে যেমন স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে, স্মার্টফোন রিসিভ করতে পারবেন, এই যে সমস্ত স্মার্ট ফিচার্স, জেস্টার ফিচার্স, এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু এই OS-এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং ছোটো ছোটো বিষয়ের উপরে কিন্তু খুব ভালোভাবে নজর দেওয়া হয়েছে। এছাড়াও এই OS কিন্তু একটা অ্যান্ড্রয়েড টিভি রিমোট হিসাবে কাজ করবে, এবং এবার থেকে যদি আপনার বাড়িতে একটা অ্যান্ড্রয়েড টিভি থাকে, আপনি রিমোট খুঁজে না পান, তাহলে কিন্তু আপনি এই অ্যান্ড্রয়েড 12 OS নিয়ে কিন্তু আপনি
টিভিকে কন্ট্রোল করতে পারবেন যদি আপনার স্মার্টফোনে আয়ার ব্লাস্টারের সাপোর্ট থেকে থাকে। এছাড়াও অ্যান্ড্রয়েড 12 কিন্তু একটা ভিএর ওএস প্লাস স্যামসাংয়ের যে সাথে চুক্তি করে তারা কিন্তু স্মার্ট ওয়াচের মধ্যেও কিন্তু তারা অ্যান্ড্রয়েড 12 এর ভার্সনটাকে নিয়ে আসতে চলেছে এবং খুব শীঘ্রই তারা অ্যান্ড্রয়েড 12 কে কিন্তু অ্যান্ড্রয়েড টিভির মধ্যেও নিয়ে এসে পুশ করবে এবং খুব শীঘ্রই আমরা অ্যান্ড্রয়েড টিভিতে স্মার্ট ওয়াচও কিন্তু দেখতে পারবো। যেমনটা বললাম, স্মার্ট ওয়াচে স্যামসাংয়ের সাথে তারা একটা চুক্তি করেছে এবং সেই চুক্তিতে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারবো। এবার থেকে কিন্তু স্যামসাংয়ের স্মার্ট ওয়াচে কিন্তু আমরা এই ভিআর ওএস প্লাস স্যামসাংয়ের ওএস এর একটা মিক্সড ভার্সন কিন্তু দেখতে পারবো। এছাড়া অন্যান্য কোম্পানির স্মার্ট ওয়াচগুলোতেও কিন্তু আমরা এই সমস্ত ফিচার্সগুলো দেখতে পারবো। এরপরে যদি আমরা এই ওএস এর প্রাইভেসি পলিসিকে নিয়ে দেখি, প্রাইভেসি পলিসির দিয়ে কিন্তু খুব খুব বেশি নজর দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দেখতে পারতাম বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডগুলো আমাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে এমনকি তথ্য চুরি করে নিত, এই সমস্ত আরোপগুলো কিন্তু কোম্পানির উপরে উঠেছিল। কিন্তু এই অ্যান্ড্রয়েড 12 ওএসটা আসার পর আমার মনে হয় না যে কোম্পানিগুলো আর এরকমভাবে করতে পারবে। আপনি কি জানেন এই অ্যান্ড্রয়েড 12 অফসে এমন একটি ফিচার্স দেওয়া হয়েছে যখন যে কোনো অ্যাপ্লিকেশন আপনার কাছ থেকে যে কোনো কিছুর পারমিশন নেবে, অর্থাৎ কলের কিংবা আপনার কন্ট্যাক্টের এবং আপনার মেসেজিং অ্যাপ্লিকেশনের পারমিশন নেবে আপনার স্মার্টফোনের থেকে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একটা মেসেজ পাবেন এবং সেইটাকে কিন্তু আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি এই সমস্ত পারমিশনগুলো দিতে রাজি নন। এইটাকে কিন্তু খুব ভালোভাবে অ্যান্ড্রয়েড 12 ম্যানেজমেন্ট করেছে। এছাড়াও অ্যান্ড্রয়েড কীভাবে এটাকে ম্যানেজমেন্ট করেছে, দেখুন বন্ধুরা, এমন কিছু অ্যাপ্লিকেশন আমাদের স্মার্টফোনে আছে যাদের কিন্তু লোকেশনের প্রয়োজন হয় এবং সমস্ত অ্যাপ্লিকেশনের কিন্তু সমানভাবে লোকেশনটাকে প্রয়োজন হয় না। কোনো অ্যাপ্লিকেশনের লোকেশনটাকে হ্যাভিভাবে ইউজ করে, যেমন গুগল ম্যাপসের কিন্তু লোকেশনটাকে খুব ভালোভাবে প্রয়োজন। তো সেখানে এই ওএসটা কী করবে, সেখানে গুগল ম্যাপকে কিন্তু আপনি যে জায়গায় আছেন সেই জায়গার এক্স্যাক্ট লোকেশনটা পোস্ট করবে। কিন্তু মনে করুন আদার কোনো অ্যাপ্লিকেশন আপনার কাছ থেকে লোকেশন চাইছে, সে কিন্তু কারেন্ট যে আপনি যে জায়গাটায় আছেন সেই জায়গার কিন্তু লোকেশন শেয়ার করবে না অ্যাপ্লিকেশনটার সাথে, সেই এরিয়ার লোকেশন শেয়ার করবে। মানে আপনি যে জায়গায় আছেন কারেন্ট লোকেশনটাকে শেয়ার করবে না, আপনি যে এরিয়ার মধ্যে আছেন সেই এরিয়ার একটা লোকেশন কিন্তু শো করাবে। এটা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ এবং এরকম ছোট ছোট বিষয়গুলোর উপরে নজর দিয়ে অ্যান্ড্রয়েড 12 কিন্তু একটা বেস্ট ওএস এবং আপনার আপনি দেখতে পারবেন যে একটা মেজর কিছু পরিবর্তন কিন্তু তারা করতে পেরেছে এবং আমার মনে হয় এটা খুব শীঘ্রই সেপ্টেম্বর থেকে কিন্তু রোল আউট হওয়া শুরু হয়ে যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোয়। এখন বিটা ভার্সনে চলছে এবং লিমিটেড কিছু স্মার্টফোনে যেমন এসুস, মেউজি এবং স্যামসাং, সাওমির কিছু লিমিটেড স্মার্টফোনে কিন্তু এইটার বিটা ভার্সন চলছে এবং আপনাকে একটা অনুরোধ করব, আপনারা সবার আগে হয়তো ভাববেন যখনই অ্যান্ড্রয়েড 12 এর আপডেট আপনাদের স্মার্টফোনে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আপডেট করে নেবেন না। তার কারণ কেন বলছি, হতে পারে সেই আপডেটটার মধ্যে অনেক বাগ আছে এবং সেই বাগগুলো ফিক্সিং না করেই কোম্পানি আপনাদের কাছে আপডেট পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ যখনই অ্যান্ড্রয়েড 12 এর আপডেট আসবে সেই আপডেটটা নিয়ে একটু রিসার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন যে এর আগে কারা এই আপডেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তার প্রোস অ্যান্ড কনস আগে আপনি জানবেন, তারপরে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 12 এর আপডেট করবেন। কিন্তু তার আগে যদি আপনি অ্যান্ড্রয়েড 12 এর আপডেট করে নেন, হতে পারে আপনার স্মার্টফোনে অনেক ধরনের বাগস চলে আসতে পারে, যে বাগসগুলো কিন্তু আপনি সহ্য করতে পারবেন না, তখন কিন্তু আপনার স্মার্টফোনের যে এক্সপিরিয়েন্স আছে সেটা কমে যেতে পারে। আশা করছি আজকের এই অ্যান্ড্রয়েড 12 নিয়ে আপনার ভিডিওটা ভালো লেগেছে এবং আপনি জানতে পেরেছেন যে অ্যান্ড্রয়েড 12 এর মধ্যে মেজর কী কী পরিবর্তন করা হয়েছে। এছাড়াও অনেক ছোটোখাটো বিষয় আছে, যে ছোটোখাটো বিষয়গুলো যখন আপনার স্মার্টফোনে আপডেটটা ম্যানুয়ালি চলে আসবে তখন কিন্তু আপনারা জানতে পারবেন এবং আমি কিছু টপ ফিচার্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে যাবেন নেক্সট টাইম এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আশা করছি আজকের এই পর্যন্তই আপনাদের সকলের ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নেব, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।